গোয়ালপাড়ার এখন আজব মেলা, মেলা পাতিছে গোয়ালপাড়া আরক্ষী, চুরি মোবাইলের মেলা পাতিছে গোয়ালপাড়া আরক্ষী, গোয়ালপাড়ার আরক্ষী অধীক্ষকে এই মেলার করেছে শুভারম্ভণি, চুরি হওয়া মোবাইল উদ্ধার করে গরাকীর মাজত বিতরণ করবলে আয়োজন করিলে মোবাইলের মেলা, চুরি হওয়া মোবাইল উদ্ধার করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে গরাকীক। আজি আহি তো বেশি ভাল লাগিল, পালো বস্তুটো আর আমার যে আরক্ষী বাহিনী ইমান মানে প্রাউড ফিল হয় নিজে করে যে ইমান ধুনিয়া কাম করেছে। আর মোবাইলটা ইমান এটা ভাল মানে ইলেকট্রনিক হব পারে কিন্তু ডকুমেন্টারি বস্তু, বহুত ডকুমেন্ট থাকে মানে তাতে, বহুত কাম করবল হয়, এই মানে বহুত ইম্পর্টেন্ট বস্তু, গতি এই যে রিকভারি হয়েছে এই বহুত ডর কথা। এজন এজনকৈ মাতি হেরুয়া মোবাইল আরক্ষী উভতাই দিলে গরাকীক, চোরে লুটি নিয়া মোবাইল উভতাই পাই গরাকীর মুখতো বিরিঙিছে সন্তুষ্টির হাঁহি। বৃহৎ পরিমাণের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে বহুজনের মুখত হাঁহি ঘুরাই আনিলে গোয়ালপাড়া আরক্ষী। ঘুরে পাই মত বিরাট আনন্দ লাগিছে, যেহেতু মোবাইলের ভিতর আমার বহুত কিছু ডকুমেন্ট থাকে, কিছু মানে খেতে মাটি বা আমার ব্যাংক ঘর এনেকুৱা বহুত কিছু আমার ডকুমেন্টস থাকে, গতি মোবাইল ফোন না থাকলে আমার খুবই অসুবিধা। মন করবলিয়া যে গোয়ালপাড়া আরক্ষী শেহতিয়াকৈ বৃহৎ পরিমাণের চুরি মোবাইল উদ্ধার করবলে সক্ষম হয়। আরক্ষী যা দুমাহত 110টাতকৈ অধিক মোবাইল উদ্ধার করেছে। গরাকী সকলক মাতি আনি প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করে গোয়ালপাড়া আরক্ষী ছাউনীত মোবাইল সমূহ হস্তান্তর করা হয়। এজন ব্যক্তি আপনাদের সম্পদ হয়ে পড়েছিল, বিভিন্ন বস্তু ডেটাবিল রাখে আর মোবাইল ফোন হিসাবে ইউজ করে, ক্যামেরা হিসাবে ইউজ করে, ইন্টারনেট চলবেন, এখন মানে ইয়াত ইম্পর্টেন্ট একটা ইনস্ট্রুমেন্ট, সেই হেরালে সকলের বহুত বস্তু হেরায় আর বস্তুটি ঘুরাই পেলে তেমনি আনন্দ পায়। গোয়ালপাড়ার পৰা ৰিংকু দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।